আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইউরোপ বাংলা গ্রুপ থেকে আমি সিনিয়র অ্যাডমিশন কাউন্সিলর পূর্বা। আজ এসে আপনাদের সাথে স্টাডি ইন হাঙ্গেরির ব্যাপারে কথা বলার জন্য। আপনারা যারা সেঞ্জেন কান্ট্রিগুলোতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন ফর ব্যাচেলর মাস্টার্স অথবা পিএইচডি ডিগ্রির জন্য, আসলে তাদের অনেকেরই আপনার আইএলটিএস স্কোরটা থাকে না বা ইংলিশ প্রফিসিয়েন্সি থাকে না, তো সেক্ষেত্রে তাদের জন্য এটা একটু প্রবলেম আসলে হয়ে দাঁড়ায় যে আমি উইদাউট আইএলটিএসে বা যদি কোনো প্রফিসিয়েন্সি টেস্ট না করা থাকে বা এমওআই দিয়ে আমি অ্যাপ্লাই করতে পারবো কি না। বেসিক্যালি আপনারা যারা এরকম মানে ফ্রাস্ট্রেশনে ভুগছেন বা যাদের এরকম কোনো কোয়ারিজ আছে যে আমি উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করতে পারবো না সেঞ্জেনে, তো তাদের জন্য আই থিঙ্ক একটা বেটার সলিউশন হতে পারে আপনার হাঙ্গেরি। কারণ হাঙ্গেরিতে আপনার যা আপনার যদি এমওআই থাকে, মিনিমাম ইনস্ট্রাকশন থাকে, তাহলে মিনিমাম অফ ইনস্ট্রাকশন দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। পাশাপাশি এখানে দেখা যাচ্ছে যে যাদের কোনো প্রফিসিয়েন্সি টেস্ট নেই তাদেরকে কিন্তু একটা এডিশনাল আপনার কোর্স অফার করা হচ্ছে, যেটাকে আমরা ইএসএল অথবা আপনার ফাউন্ডেশন কোর্স বলতে পারি, যেটা অথবা এটাকে হাঙ্গেরিতে আপনার প্রি মাস্টার্স বা প্রি ব্যাচেলর কোর্সও বলা হয়ে থাকে বা প্রিপারেটরি কোর্স, আপনারা যে নামেই বলি না কেন কোর্সটা কিন্তু সেমই। সো দেখা যাচ্ছে যে যাদের কোনো প্রফিসিয়েন্সি নাই তারা কিন্তু আপনার এই কোর্সটা আপনার রেগুলার ব্যাচেলর অথবা মাস্টার্স কোর্সের সাথে নেওয়ার সুযোগটা পাচ্ছেন। হাঙ্গেরির সেকেন্ড যে সুবিধাটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এখানে যদি আপনাদের রেজাল্ট কিছুটা কমও হয়, দ্যাট মিন্স আমরা যেমন নর্মালি কিন্তু আমরা বলে থাকি যে আপনার সেঞ্জেন কান্ট্রিগুলোতে আপনার 3.5 মানে মোটামুটি র্যাঙ্ক যে কান্ট্রিগুলো হচ্ছে জিপিএটা 3.5 হতে হয় এসএস এবং এইচএসসিতে, ব্যাচেলারের ক্ষেত্রে 2.8, কিন্তু হাঙ্গেরির ক্ষেত্রে যদি এর থেকে কিছুটা কমও আসে এরপরও কিন্তু আপনারা অ্যাপ্লাই করার সুযোগটা পেয়ে যাচ্ছেন। দ্যাট মিন্স এখানে হাঙ্গেরির ক্ষেত্রে আপনারা এক এমওআই বা আপনার কোনো ধরনের প্রফিসিয়েন্সি ছাড়া ইএসএল বা ফাউন্ডেশন কোর্সের মাধ্যমেও কিন্তু অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছেন। সেকেন্ড হচ্ছে যদি রেজাল্ট কিছুটা কমও আসে সেক্ষেত্রেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। যারা আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারির জন্য অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু ডেডলাইন অলমোস্ট কাছাকাছি চলে এসছে, তাদেরকে কিন্তু ইমিডিয়েট অ্যাপ্লাই করতে হচ্ছে। আরেকটা ইনফরমেশন আসলে এখানে না দিলেই না, হাঙ্গেরির কিন্তু বর্তমানে ভিসার ইস্যু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, তবে এটাও ঠিক যেটা আসলে নট অনলি হাঙ্গেরি, আপনার মোটামুটি সবগুলো কান্ট্রির কিন্তু ভিসা রেশিও এখন অনেক ভালো আছে। কারণ যে কান্ট্রিগুলোতে আগে দেখা যেত ভিসা হতো না, কিন্তু এখন কিন্তু মোটামুটি সবগুলো কান্ট্রির ভিসা রেশিও অনেক ভালো। সো যারা আপনারা একটু কনফিউশনে আছেন অ্যাপ্লাই করতে পারবেন কি না বা অ্যাপ্লাই করা যাবে কি না, আমি বলবো যে আপনারা হাঙ্গেরিকে একটা অল্টারনেটিভ সলিউশন হিসেবে দেখতে পাচ্ছেন। সো হাঙ্গেরিতে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তবে যে রিকোয়ারমেন্টগুলো প্রয়োজন পড়বে সেক্ষেত্রে হচ্ছে যারা ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করবেন তাদের এসএসসি এবং এইচএসসিতে আপনার জিপিএ 3.36 হলে বেটার হয়, যদি এর থেকে কিছুটা কমও হয় এরপর আপনি অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছেন। আর যারা আপনার হচ্ছে মাস্টার্স কোর্সের জন্য অ্যাপ্লাই করবেন তাদের যদি আপনার সিজিপিএ 2.6 হয় তাহলে বেটার, 2.6-এর থেকে আসলে 2.4 থেকে তারা অ্যাকসেপ্ট করে, তারপর আমরা বলে দিই যদি 2.6 আপনার হয়ে থাকে সিজিপিএ তাহলে মাস্টার্স কোর্সে আপনি ইজিলি অ্যাপ্লাই করতে পারছেন, আর উইদাউট কোনো প্রফিসিয়েন্সি টেস্টে করা যাচ্ছে এটাও কিন্তু আমি বলে নিলাম। আর যদি এবার আসি টিউশন ফিজের ব্যাপারে, টিউশন ফিজের যে ব্যাপারটা থাকে সেক্ষেত্রে সেটা হচ্ছে আপনার হাঙ্গেরিতে আপনার যখন আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করছেন তখন কিন্তু আপনার মোটামুটি র্যাঙ্ক একটা ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে হচ্ছে, সেক্ষেত্রে আপনার এভারেজ টিউশন ফিজ আসছে ইয়ারলি আপনার 4.5 থেকে 6.5 হাজার ইউরোর মধ্যে, ডিপেন্ড করছে আপনার ইউনিভার্সিটি এবং সাবজেক্টসের ওপরে। পরবর্তীতে কিন্তু আপনার সুযোগ পাচ্ছেন ক্রেডিট ট্রান্সফার করে, চাইলে ইউনিভার্সিটি চেঞ্জ করতে চাইলে কান্ট্রি চেঞ্জ করতে, যেহেতু আপনি সেঞ্জেন কান্ট্রিতে যাচ্ছেন কোনো বর্ডার থাকছে না, সো আপনাদের কিন্তু ভ্যালিডভাবেই আপনার ক্রেডিট ট্রান্সফার করে আপনাদের চাইলে ইউনিভার্সিটি চাইলে কান্ট্রিও চেঞ্জ করার সুযোগটা পেয়ে যাচ্ছেন। আর যদি পিআরের ব্যাপারটা আসি, আদার সেঞ্জেন কান্ট্রিগুলোতে যেরকম পিআর ফ্যাসিলিটিস পাচ্ছেন এখানেও কিন্তু সেম, পড়াশোনা কমপ্লিট করার পরে আপনি 6 থেকে 9 মাসের স্টে ব্যাক পাচ্ছেন একটা পারমানেন্ট জব খুঁজে নেওয়ার জন্য। জবটা পাওয়ার পরে আপনার ভিসা ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে চলে যাবে হচ্ছে ওয়ার্ক পারমিটে। সো যখন আপনি ওয়ার্ক পারমিটটা পেয়ে যাচ্ছেন এরপরেই কিন্তু আপনার ট্যাক্স ফাইলগুলোর অনুসারে কিন্তু আপনার পিআরটা কিন্তু এখানে অ্যাপ্রুভ হচ্ছে। সো যারা আপনার সেটেল হতে চাচ্ছেন হাঙ্গেরিতে বা অন্য সেঞ্জেন কোনো কান্ট্রিতে তারাও কিন্তু আপনারা হাঙ্গেরিকে একটা বেটার সলিউশন হিসেবে দেখতে পারেন, যেহেতু আপনি ইজি এন্ট্রি পাচ্ছেন, ভিসা রেশিও ভালো আছে, কোনো ধরনের কোনো প্রফিসিয়েন্সি টেস্ট ছাড়াই কিন্তু আপনারা হাঙ্গেরিতে অ্যাপ্লাই করার সুযোগটা পাচ্ছেন, এবং যদি আপনার অল ডকুমেন্টস ওকে থাকে তাহলে কিন্তু আপনার ভিসাটাও খুব ইজিলি অ্যাপ্রুভ
ইম্প্রুভ হয়ে যাচ্ছে এবং আপনি সেন্ট জেনে খুব ইজিলি ঢুকতে পারছেন। সো যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের যে ডকুমেন্টসগুলো প্রয়োজন পড়বে বা যারা আপনার প্রি অ্যাসেসমেন্ট করতে চাচ্ছেন আমাদের মাধ্যমে তাদের জন্য যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা হচ্ছে আপনার অল একাডেমিক ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট, আপনাদের পাসপোর্ট ছবি, আপনাদের সিভি, বার্থ সার্টিফিকেট অথবা এনআইডি। যদি এই ডকুমেন্টসগুলো আপনাদের কাছে রেডি থাকে তাহলেই কিন্তু আপনার পরবর্তী ইনটেক যেটা জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেক আছে সেই ইনটেকের জন্য অ্যাপ্লাই করার সুযোগটা পেয়ে যাচ্ছেন। আর আমাদের যেহেতু কোনো ফাইল ওপেনিং চার্জ নেই বা অ্যাসেসমেন্ট চার্জ নেই, সো আপনারা চাইলে কিন্তু আপনাদের ডকুমেন্টসগুলো আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা আমাদের মেইল করতে পারেন কিংবা সরাসরি আমাদের অফিসে নিয়ে আসতে পারেন। আমাদের কোনো অ্যাসেসমেন্ট চার্জ না থাকে আমরা কিন্তু আপনাকে একটা প্রি অ্যাসেসমেন্ট করে বলে দিতে পারছি যে কোন কান্ট্রি বা কোন ইউনিভার্সিটি বা কোন সাবজেক্ট আপনার জন্য বেটার হবে আর কোন কান্ট্রিতে গেলে আপনি ইজিলি দেখা যাচ্ছে ইজি একটা ভিসা পাবেন বা পরবর্তীতে সেটেল হওয়ার সুযোগটা পেয়ে যাচ্ছেন। সো যাদের যে কোনো কোয়ারি যদি থেকে থাকে আপনাদের সেক্ষেত্রে আপনি আমাদের ফোন করতে পারছেন, আমাদের অফিস ভিজিট করতে পারছেন, আমাদের ফেসবুকে মেসেজ করতে পারছেন অথবা আমাদের ইউটিউবেও কিন্তু আপনারা কমেন্ট করতে পারছেন। আমাদের প্রতিটা ফোন নাম্বারের সাথে হোয়াটসঅ্যাপ ইনক্লুডেড আছে, সো চাইলে আপনারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপেও নক করতে পারছেন। সো আমি চেষ্টা করেছি যে ইনফরমেশনগুলো ছিল সেগুলো দিয়ে আপনাদের হেল্প করার জন্য, এরপরও যে কোনো কোয়ারিজের জন্য আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।